জাতীয় দলে কাজ করতে চান না খালেদ মাহমুদ সুজন নিজেই জানিয়েছেন গণমাধ্যমকে দীর্ঘদিন কাজ করার পর হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মতের মিল নিয়ে মুখ খুললেন তিনি জাতীয় দলের সঙ্গে আর কাজ করতে চান না বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন সবশেষ ওয়ানডে বিশ্বকাপে টিম ডিরেক্টর হিসেবে দলের ছায়া হয়েছিলেন সুজন কিন্তু খুব বেশি সক্রিয় থাকতে পারেনি সেই বিষয়টি তুললেন সুজন জানালেন বিশ্বকাপ দলে সাধারণ সম্মানটুকু দেয়া হয়নি তাকে হয়তো আমি তো বড় কোচ না হয়তো আমি জানিও না ক্রিকেট নিয়ে বাট তারপর আমি মনে করি যে আই হ্যাভ রেসপেক্ট আর আমি মনে হয় যে সেই রেসপেক্ট আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে পাইনি একদমই সো আই ডোন্ট ডিজার্ভ দ্যাট আর আমি এটা করতেও চাই না এর জন্য কোনোদিনও টাইগার মাস্টারমাইন্ড চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মতের মিল না হওয়ায় গুঞ্জনও ছিল সেই বাস্তবতাও সামনে আনলেন হাথুরুসিংহ তো বাংলা ওয়ার্ল্ডের সেরা কোচ হতে পারে দ্যাট ডাজেন্ট ম্যাটার টু মি আমার কাছে আমি বাংলাদেশে আমি রেসপেক্টেবল কোচ আমার প্লেয়ার অনেক রেসপেক্ট করে আমাকে আমার একটা আছে সুতরাং আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মাই রেসপেক্ট এনি মোর আসলে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন কারো জন্য কোনো কিছু থেমে থাকে না তবে একদিন বিসিবি তার অভাব ঠিকই বুঝবে ভোটটা থেমে থাকবে না কার্যকলাপ থেমে থাকবে না ভোট নিজের জাতীয় দলের কোচিং প্যানেলে দেশিদের যুক্ত করতে চায় বিসিবি তবে বিশ্লেষকদের প্রশ্ন দেশি কোচদের বেলায় প্রাপ্য সম্মানটুকু কি দেয়া হয় ইমরান হোসেন News24 ঢাকা